সৌভাগ্যের এলাকায় গিয়া 5 লাখ টাকা চান্দা উঠেছে, এখন 1-2-র মধ্যে টাকা ফেরত দিবি। বলের জগৎ থেকে উঠে এসে সিনেমার রূপালে জগতে পা দেন এই খ্যাতিনামা কাবিলা। শুরুতে ভিলেন চরিত্র পাঠ করলেও ধীরে ধীরে কৌতুক চরিত্রে অভিনয় করেন কাবিলা। এক নাগারে 100+ ছবিতে অভিনয় করেন। তার রূপ, ঢং, চেহারা, পোশাক পরিচয় দেখে সবাই হা করে তার দিকে তাকিয়ে থাকত। সে একজন খুব কমেডিয়ান পার্সন ছিলেন। তো হঠাৎ তার কী হলো তার গলার? সে কথা বলতে পারে না। নিজে দেখে নিন তার গলার কী হচ্ছে এবং নিজে শুনে নিন। তার সাথে আরও 3 জন ভিলেন ছিল, তার ভিতরে আমি আমি শুনছিলাম। সে তো চমৎকার অনুভূতি, সেটা তো বলার কোনো উপায় নেই। আমাদের প্রথম ছবি যখন করার পরে ছবিটা, ওটা একটা পলিটিক্যাল ছবি ছিল, যন্ত্রণা ছবিটা। এর পরবর্তীতে আমার সেই অভিনয় কোনো বাধা আসে নাই। মানে কাছে হাতের যত বন্ধু বান্ধব ছিল যারা চলচ্চিত্র পরিচালক ছিলেন, তারা একের পর এক তাদের ছবি তো আমাকে নেওয়া শুরু করলো, যে ছেলেরা তো ভালোই করতেছে। এর থেকে আমার যাত্রা এত আস্তে 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 উপরের দিকে গেল। কিন্তু তার এক গোলার সমস্যাটা কিভাবে হলো তার নিজের মুখে শুনে নিন। সে নিজে বলবে তার কি হয়েছে গোলায় এবং এই সমস্যাটা কিভাবে বাঁধলো, তার ক্যান্সার না গোলার সমস্যা। 1300 এখানে হেফাজতে ইসলামের একটা গন্ডগোল হয়েছিল, তো ভোরবেলা আমি মর্নিং ওয়াকে যাব, তা আমি গাড়িতে গ্যাস নেওয়ার সময় হঠাৎ পুলিশের সাথে তাদের একটা বিরাট বড় গন্ডগোলে ভোরের দিকে। তখন ওই টিয়ার গ্যাস রাবার বুলেট, অসংখ্য টিয়ার গ্যাস রাবার বুলেট চালাইছে। ওই সময় একটা রাবার বুলেট আমার লাগছিল ওইখানে, এই বুলেটটা আমাকে খুব জোরে হিট করে, আমার বোকাল কোর্টে টাচ করে এটা। এরপরের থেকে এটা আমার আস্তে আস্তে, ওটা আমি জানতাম না যে ভিতরে আমার একটা সমস্যা হয়েছে, এরপরে এটা বাইরের দিক থেকে ঠিক হয়ে গেছে। তো ভিতরে যেরকম সমস্যা হয়েছে এটা বহু বছর পর, 2-3 বছর পর আমি এটা টের পাইছি। যায় তার গোলায় রবার্ট বুলেট লেগে এ সমস্যাটা বেঁধেছিল, কিন্তু এ সমস্যাটা বাঁধার পর ধীরে ধীরে তা থেকে ক্যান্সার সৃষ্টি হয় এবং তার গলার এই পরিণতি হয়। এবং সে এর চিকিৎসা করে এবং ধীরে ধীরে নাকি তার গলা ঠিক হবে, এটাই ছিল কাবিতার নিউজ।